মাহি মার রাহে হে এম এস ধোনি দ্য আনটোল স্টোরির ডায়লগ নয়, বাস্তব জীবনে এই সংলাপ মানুষের মুখে মুখে। সিনেমার রিলে আর কতটুকু আটে, মহেন্দ্র সিং ধোনির কেরিয়ার তো সিনেমার চেয়েও বড়। তাই ম্যাচে হোক কিংবা অনুশীলনে মাহির চার ছক্কার মার দেখতে ভিড় লেগে যায় সবখানে। ঝাঁকড়া কিংবা বাবরি চুল, নির্লিপ্ত দৃষ্টি, চিরচেনা সব শটে বলগুলোকে এমনভাবে পাঠান দূরে যেন ছক্কা মারার মতো সহজ কাজ পৃথিবীতে দ্বিতীয়টি নেই। অনেক বছর পর কেউ এই দৃশ্যগুলো দেখলে হয়তো গুলিয়ে ফেলবেন, ধোনির বয়স কি তখন 42 বছর নাকি 25-30-এর টগবগে যুবক। কখনো বোলারের ধৈর্যের পরীক্ষা নিয়ে সজোরে মারছেন, কখনো দাঁড়িয়ে দেখছেন পাশের নেটে থাকা সতীর্থের ব্যাটিং, কখনো আবার হাঁটতে হাঁটতে ব্যাটিং কোচ মাইক হাসির সাথে হাসতে হাসতে কথোপকথন। যেন রাজ্যের অবসর, রাজ্যের নির্ভার, কোনো চাপ নেই, কোনো টেনশন নেই। অথচ কে বলবে, চেন্নাইয়ের মানুষের কাছে এই মানুষটা শুধুই ক্রিকেটার নন, সাক্ষাৎ দেবদূত। সেই ধোনির ব্যাটিং দেখতে শুধু ম্যাচই নয়, অনুশীলনেও দর্শকদের চোখে পড়ার মতো উন্মাদনা। কেউ কেউ তো মাহির ব্যাটিং মুঠোফোনের লেন্সে বন্দি করে রাখলেন। পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচের পর লিগ পড়বে চেন্নাইয়ের, হোম ম্যাচ আছে আর মাত্র একটি। আগামী আইপিএল খেলেন কি না কে জানে, হয়তো মাহিকে এভাবে আর মারতে দেখা যাবে না খুব একটা। তাই চেন্নাই সুপার কিংসের প্র্যাকটিস ঘিরেও ম্যাচের মতো উন্মাদনা। যদি এটা ধোনির শেষ আইপিএল হয়েও থাকে, তাহলে এবার যে ফর্মে তিনি আছেন শুধু তা দিয়েই হতে পারে আরও একটা বায়োপিক। এখন পর্যন্ত ব্যাট হাতে নেমেছেন 7 ইনিংসে, প্রতিবারই ছিলেন অপরাজিত। বিশুদ্ধ 3টি ইনিংসে দেখিয়েছেন মারকুটে ব্যাটিং, বাকি ইনিংসগুলোতেও অদম্য মানসিকতা ছিল স্পষ্ট। চেন্নাই সুপার কিংসের এই কিংবদন্তির ব্যাটিং তাই যতই দেখুন না কেন ভক্তরা, তৃষ্ণা যেন মেটে না। সিয়াম চৌধুরী, বিডি ক্রিকেট টাইম।